বকুল মালাহার অ্যারেস্ট না 13 ডিসেম্বর পর্যন্ত আমরা ইন্তজার করবো। 13 ডিসেম্বরের পরে 14 ডিসেম্বর বৃহস্পতিবারে আমরা সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত স্ট্রাইক বন্ধ থাকবো, করা স্ট্রাইক থাকবো সব। কি কইছিল মসজিদ ভাঙো, মাদ্রাসা ভাঙো, মুসলমান ত্যাগ দেও, এটা কার কারণটা কি? নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই, মণিভূষণ চৌধুরী। আগামী 14 ডিসেম্বর বরাক উপত্যকা বন্ধের ডাক দিল মুসলিম সুরক্ষা সমিতি। সমিতির সাধারণ সম্পাদক জুয়েলউদ্দিন লস্কর আজ শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এক কথা জানিয়ে বলেন, প্ল্যাটফর্ম এগেইনস্ট ইসলামিক জিহাদ এর মুখ্য আহ্বায়ক বকুল মালাকার কিছুদিন ধরে লাগাতার যেভাবে ইসলাম বিরোধী মন্তব্য করে চলেছেন, এর প্রতিবাদে এবং প্রতিকারের দাবিতে বৃহস্পতিবার ভোর 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত সর্বাত্মক বরাক বন্ধের এই আহ্বান। জুয়েলউদ্দিন লস্কর বলেন, বকুল মালাকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য অসমের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বেশ কটি স্মারকপত্র প্রেরণ করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপরন্তু বকুল মালাকার ক্রমাগত ইসলামের নামে কুৎসা রটাচ্ছেন, বলছেন মসজিদ মাদ্রাসা জিহাদীদের আশ্রয়স্থল। শুধু তাই নয়, বকুল মালাকার ইসলাম ধর্মাবলম্বীদের হিন্দু ধর্মে ধর্মান্তরিত হওয়ার ডাক দিয়ে নানাভাবে ইসলাম বিরোধী ঋণাত্মক বক্তব্য পেশ করে চলেছেন, এর কোনো প্রতিকার না হওয়ায় বাধ্য হয়ে এই বরাক বন্ধের ডাক, জানিয়ে দেন জুয়েলউদ্দিন লস্কর। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মুকিদ মজুমদার, কাবিল বরভুইয়া, রাহুল বরভুইয়া, জুয়েল বরভুইয়া, ইমানউদ্দিন বরভুইয়া প্রমুখ। তারা জানান, সকল জরুরি পরিষেবা এই বন্ধের আওতার বাইরে থাকবে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমাদের এ সংবাদ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কন্টেন্ট শেয়ার করুন। এ আবেদন রইল, ধন্যবাদ। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোরুডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। মুসলিম সুরক্ষা সমিতির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জুয়েলউদ্দিন, সোশ্যাল মিডিয়াতে আমি কিছু রসটুষ্ট করি, বিশেষ করে আজকে বকুল মালাহারের ব্যাপারে আমি কিছু আলাপ আলোচনা লই আছি। প্রায় জায়গায় জায়গায় আমি দেখি আর যে বকুল মালাহারে প্রায় মিটিং গিয়া হয় মসজিদ ভাঙো, মাদ্রাসা ভাঙো, মুসলমান ত্যাগ দেও, ইটা ব্যাপারে বকুল মালাহারের উপরে প্রায় জায়গায় জায়গায় মেমোরিয়াম দেওয়া হয়েছে, কেসও দেওয়া হয়েছে, অন্য পর্যন্ত কোনো তার অ্যাকশন নেওয়ার না। আমার সম্মানিত পুলিশ প্রশাসনের আমি ওটাও জানাইতে চাই যে দাবি, এসপির ওটাও জানাইতে চাই যে অন্য পর্যন্ত বকুল মালাহার অ্যারেস্ট না, 13 ডিসেম্বর পর্যন্ত আমরা ইন্তজার করবো। 13 ডিসেম্বরের পরে 14 ডিসেম্বর বৃহস্পতিবারে আমরা সকাল 5টার থেকে বিকাল 5টা পর্যন্ত স্ট্রাইক বন্ধ থাকবো, করা স্ট্রাইক থাকবো সব। বিশেষ করে বকুল মালাহারে এটা তা করে এখনো পর্যন্ত বকুল মালাহারে যদি আমরা সম্মানিত পুলিশ প্রশাসনে অ্যারেস্ট করতে পারেন না, তে আমরা পাবলিকের কাছে দেখবো, আমরা পাবলিকে ইনশাল্লাহ ধরিয়া আনি অ্যারেস্ট করিয়া তারে পুলিশ প্রশাসনের হওলা করিয়া দিমু। বকুল মালাহার কে বা কাহারা, অত বড় মানছি মাত, অত বড় বড় মাত মুসলমানের উপরে। কি কইছিল মসজিদ ভাঙো, মাদ্রাসা ভাঙো, মুসলমান ত্যাগ দেও, এটা কোয়ার কারণটা কি? এটা কোয়ার কারণ তো এটা হেউ জানে তার কারণটা কি, তখন তো পর্যন্ত তার অ্যারেস্ট না করলে কারণ জানা যাইতো না, কিতার লাগে এবারে এটা তার বিরুদ্ধে মামলা, তার বিরুদ্ধে 6-7টা মামলা হয়েছে, প্রায় জায়গায় জায়গায় মেমোরেন্ডিমও দেওয়া হয়েছে প্রায় প্রায়।